Hello friends, now I am being discuss about some of trigonometrical ratios part. So previously I am going to talk about trigonometrical ratios parts, and mainly MCQ question about class. Listen to me attentively, mainly MCQ. I can't tell you what is important. So if x is equal to sine to the power 14 theta plus cos to the power 20 theta, then the right of smallest interval in which value of x? অপশন বলা আছে ইন্টারভেল ইন্টারভেল মানে একটা রেঞ্জ কোথা থেকে স্টার্ট হবে কোথা দিয়ে শেষ হবে তার ইনক্লুডিং যে ভ্যালুগুলো এটাকে বলে ইন্টারভেল তাহলে এখানে একটা ওয়ার্ড আছে ইন্টারভেল আমি প্রিভিয়াস ক্লাসে কিছু এমসিকিউ কোশ্চেন করাতে গিয়ে বলেছিলাম রেঞ্জ এই রেঞ্জটা এখানে সাইন আর কজ আছে যার রেঞ্জ হচ্ছে মাইনাস ওয়ান থেকে ওয়ান এই 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 জায়গাটুকু খুব ভালো করে বুঝতে হবে যে এটা আমি বারবার কি লিখছি রেঞ্জ রেঞ্জ মানে cos theta এন্ড sin theta এর ভ্যালুটা মাইনাস ওয়ান থেকে স্টার্ট হয়ে ওয়ানে গিয়ে স্টপ হয় সো এখানটা বলেছে যে sin theta x is equal to sin 14 sin to the power 14 theta plus cos to the power 20 theta right the smallest interval এটা which lie এর একটা smallest interval বের করতে হবে যেখানে x lie করেছে মানে x এর যতগুলো ভ্যালু আছে তাকে স্যাটিসফাই করবে তো আমরা একটা জিনিস বুঝতে পারি যে সাইন অফ থিটা লাই মাইনাস ওয়ান ওয়ান এইটুকু আমরা বলতে পারি মাইনাস ওয়ান থেকে ওয়ান এবার সাইন টু দি পাওয়ার মোস্ট ইম্পর্টেন্ট প্লেস হিয়ার ফ্রেন্ডস লাই এবার যেহেতু এর পাওয়ারটা ইভেন আছে ফরটিন সরি ইভেন ইভেন থাকলে সাপোজ ধরে নিলাম সাইন থিটার ভ্যালুটা মাইনাস ওয়ান সাইন থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান মেবি এবার সাইন থিটা ফোরটিন যখন করবো সেটা প্লাস ওয়ান হয়ে যাবে আবার সাইন থিটা ফোরটিন ইকুয়াল টু প্লাস ওয়ান মানে সাইন থিটা যখন মাইনাস ওয়ান তাকে যখন ইভেন দিয়ে ইন্টু করে দেবো তখন সেটা প্লাস ওয়ান আবার সাইন থিটা যখন প্লাস নিয়ে ইন্টু করে দেবো তখন প্লাস ওয়ান রেঞ্জটা ওয়ান ওয়ান তো হতে পারে না রেঞ্জটা কখনো ওয়ান ওয়ান হতে পারে না ফলে মাইনাস থাকছে না তখন এর পাওয়ারটা যখন হবে তখন তার পাওয়ারটা কোথা দিয়ে স্টার্ট হবে জিরো থেকে স্টার্ট হবে ফ্রেন্ডস এখানে একটু আন্ডারস্ট্যান্ডিং এর একটা পয়েন্ট যে ওয়ান ওয়াই জিরো হলো না কারণ সাইন থিটার পাওয়ারটা তো ইভেন যেটা সাপোজ সাইন থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান তখন তার পাওয়ার ইন্টারভেল প্লাস হয়ে যায় রেঞ্জটা ওয়ান ওয়ান কখনো হয় না ওয়ান ইজ আ ডিজিট তাহলে সাইন তার রেঞ্জটা তখন জিরো থেকে স্টার্ট হবে ওকে ফ্রেন্ডস ইভেন কস থিটা ইকুয়াল টু লাইস মাইনাস ওয়ান টু মাইনাস প্লাস ওয়ান এবারে কস অফ টোয়েন্টি থিটা মতলব তখন সে আর মাইনাস ওয়ান থাকবে না তখন সে জিরো থেকে ওয়ান জিরো থেকে ওয়ান স্টার্ট হবে এই জায়গাটা খুব আছে আবার একবার বলে দিচ্ছি আমি লেটেস্ট সাপোজ কস থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান কস স্কোয়ার ইকুয়াল টু প্লাস ওয়ান তাহলে কস স্কোয়ার ইভেন নাম্বার কস টু দি পাওয়ার টোয়েন্টি ইকুয়াল টু প্লাস ওয়ান তাহলে লাস্ট রেঞ্জ হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ওয়ান রেঞ্জ হবে না সেই রেঞ্জটা তখন জিরো থেকে স্টার্ট হবে ওকে ফ্রেন্ডস জিরো টু ওয়ান তাহলে এক্স তখন লাই করবে জিরো টু ওয়ানের মধ্যে এক্স কোথায় লাই করবে জিরো টু ওয়ানের মধ্যে অপশন হচ্ছে জিরো এটা খুব আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা পার্টিকুলার এর কোনো ক্যালকুলেশন নেই দিস ইজ ফর কোর ম্যাথামেটিক্স অফ ট্রিগনোমেট্রি এই জায়গাগুলো ভালো করে বুঝতে হবে ফ্রেন্ডস তাহলে পাতে হবে সো সামটা তোমরা ভালো করে দেখো বোঝো এবং আমাকে কোশ্চেন করো এবং আমাকে শেয়ার এবং লাইক করো বাট